আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনিক হাসান আছি তোমাদের সাথে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রমের গতিশীলতা নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানবো শ্রমের গতিশীলতা কি, এবং শ্রমের গতিশীলতা নিয়ে আমরা আরো কিছু তথ্য জেনে নিব। তো চলো প্রথমে আমরা শ্রম গতিশীলতার সংজ্ঞাটি জেনে নিই। একজন শ্রমিকের ভৌগোলিক অবস্থার পরিবর্তন, এক পেশা হতে অন্য পেশায় পরিবর্তন, এক শিল্প হতে অন্য শিল্পে স্থানান্তর এবং এক পদ হতে অন্য পদে পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। অর্থাৎ যখন একজন শ্রমিক ভৌগোলিক অবস্থার পরিবর্তন বা এক পেশা থেকে অন্য পেশায় পরিবর্তন বা এক শিল্প হতে অন্য শিল্পে স্থানান্তর বা এক পদ হতে অন্য পদে পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, এই প্রক্রিয়াটাকে আমরা শ্রমের গতিশীলতা বলি। আমরা জানি আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে কর্মচারী বা কর্মী বাইরের দেশে চলে যায়। এই যে আমাদের দেশ থেকে বাইরের দেশে শ্রমিকরা চলে যাচ্ছে, এটাকেও আমরা শ্রমের গতিশীলতা বলতে পারি। একইভাবে যদি এক শিল্প থেকে অন্য শিল্পে, এক পেশা থেকে অন্য পেশায় বা এক পদ থেকে অন্য পদে একজন শ্রমিক স্থানান্তরিত হয়, তাহলে সেই স্থানান্তরকেও আমরা শ্রমের গতিশীলতা বলতে পারি। এবং আমাদের মনে রাখতে হবে, সাধারণত শ্রমের স্থান পরিবর্তনকে শ্রমের গতিশীলতা বলে। অর্থাৎ শ্রমের স্থান পরিবর্তনই শ্রমের গতিশীলতা। শ্রমের গতিশীলতাকে ইংরেজিতে বলা হয় মোবিলিটি অফ লেবার। আমরা শ্রমের গতিশীলতার সংজ্ঞা তো জেনে নিলাম, এখন আমরা শ্রমের গতিশীলতা নিয়ে আরো কিছু তথ্য জেনে নিব। শ্রম গতিশীলতার বিষয়টি শ্রমিকের পরিবর্তনের সাথে জড়িত। এই বিষয়টি নিয়ে আশা করি তোমাদের এখন কারোই বিভ্রান্তি থাকার কথা না, কারণ আমরা দেখলাম যে শ্রম গতিশীলতার যে বিষয়টি সেটি আসলেই শ্রমিকের পরিবর্তনের সাথে জড়িত, এবং এই পরিবর্তন হতে পারে ভৌগোলিক অবস্থার, হতে পারে পেশার, হতে পারে স্থানের, হতে পারে শিল্পের। এবং আমাদের মনে রাখতে হবে, ভৌগোলিক কারণে অথবা পেশাগত কারণে অথবা পথ পরিবর্তনের কারণে শ্রমের গতিশীলতা সৃষ্টি হতে পারে। শ্রমের গতিশীলতা তখনই সৃষ্টি হয় যখন একজন শ্রমিক ভৌগোলিক, পেশাগত বা পথ পরিবর্তনের কারণে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়। তাই আমরা বলতে পারি, ভৌগোলিক কারণে, পেশাগত কারণে অথবা পথ পরিবর্তনের কারণে শ্রমের গতিশীলতা সৃষ্টি হতে পারে। এছাড়া আমাদের মনে রাখতে হবে, শ্রম গতিশীলতার কারণে শ্রমিকের ভাগ্যের উন্নতি ঘটতে পারে। হতেই পারে শ্রম গতিশীলতার কারণে শ্রমিকের ভাগ্য পরিবর্তন হয়ে গেল, অথবা শ্রমিক আরো ভালো স্থানে, আরো ভালো পেশায়, আরো ভালো পদে সে স্থানান্তরিত হলো। সুতরাং আমরা বলতে পারি, শ্রম গতিশীলতার কারণে শ্রমিকের ভাগ্যের উন্নতি ঘটতে পারে। এবং এর মাধ্যমে শিল্প মালিকরা অভিজ্ঞতা সম্পন্ন ও দক্ষ শ্রমিকের সংস্থান করতে পারে। এখন হতেই পারে একটি দেশে অভিজ্ঞতা সম্পন্ন বা দক্ষ শ্রমিক নেই, সেই দেশ অন্য দেশ থেকে বা অন্য স্থান থেকে অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিক নিয়ে আসতে পারে, এবং এইটা সম্ভব হয় শ্রমের গতিশীলতার কারণে। একইভাবে এক শিল্পে যদি তাদের অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিক না থাকে, তারা অন্য শিল্প থেকে নিয়ে আসতে পারে, অন্য পথ থেকে নিয়ে আসতে পারে, অন্য পেশা থেকেও নিয়ে আসতে পারে। তাই আমরা বলতে পারি, শ্রমের গতিশীলতার মাধ্যমে কিন্তু শিল্প মালিকরা অভিজ্ঞতা সম্পন্ন ও দক্ষ শ্রমিকের সংস্থান করতে পারে। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে শ্রমিক ছাঁটাই বা শ্রমিকের অবসর গ্রহণ কিন্তু শ্রম গতিশীলতার বিষয়বস্তু নয়। একজন শ্রমিককে যদি ছাঁটাই করা হয়, একজন শ্রমিক যদি অবসর গ্রহণ করেন, তার এই ছাঁটাই হওয়া বা অবসর গ্রহণ করা শ্রম গতিশীলতার বিষয়বস্তু হবে না। অর্থাৎ এখানে আমরা শ্রমের গতিশীলতা হয়েছে বলতে পারবো না। সর্বশেষ যে তথ্য আমাদের মনে রাখতে হবে, তা হলো উৎপাদনের ক্ষেত্রে শ্রম গতিশীলতা একটি স্বাভাবিক ও রুটিন বিষয়। উৎপাদনের ক্ষেত্রে শ্রম গতিশীলতা স্বাভাবিক, কারণ শ্রমিক আসবে যাবে, পদ পরিবর্তন হবে, ভৌগোলিক অবস্থান পরিবর্তন হবে, এরপর আমরা বলতে পারি পদ পরিবর্তন, পেশা পরিবর্তন, সবকিছুই উৎপাদনের ক্ষেত্রে স্বাভাবিক। হতেই পারে একটি দেশ উৎপাদনের জন্য অন্য দেশ থেকে শ্রমিক কর্মী নিয়ে এসেছে, অন্য শিল্প থেকে শ্রমিক কর্মী নিয়ে এসেছে, এক পদ থেকে আরেক পদে প্রমোশন বা ডিমোশন বা পদোন্নতি পদাবনতি করেছে, কিন্তু মোট কথা, উৎপাদনের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে শ্রমের গতিশীলতা খুবই স্বাভাবিক একটি বিষয়, দৈনন্দিন বা রুটিন একটি বিষয়। আজকের এই ভিডিওতে আমরা শ্রমের গতিশীলতা নিয়ে আলোচনা করলাম, শ্রমের গতিশীলতার সংজ্ঞা জানলাম, ধারণা নিলাম, এবং আরো কিছু তথ্য শ্রমের গতিশীলতা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবং এখন তোমরা সবাই শ্রমের গতিশীলতা কি, এই প্রশ্নের উত্তর জানো এবং পরীক্ষায় আসলে উত্তর করতে পারবে। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।